তারিখ রাতের বেলা আমাদের যে উৎক্ষেপণের সময়টি ছিল সেটি সম্ভবত এই মুহূর্তে ঠিক থাকছে না এখনো পর্যন্ত যেটি সম্ভাব্য তারিখ সেটি হচ্ছে 7 তারিখ আমি সম্ভাব্য এই কারণে বলছি আমি যতক্ষণ পর্যন্ত এটিকে আকাশে উঠতে না দেখব ততক্ষণ পর্যন্ত এটি সম্ভাব্যই থাকবে এবং সম্ভাব্যই রয়ে গেছে আমরা সেই কারণে প্রস্তুত কিন্তু আমাদের চ্যালেঞ্জগুলো আরো বেড়ে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণের বিষয়টাকে জাতীয় পর্যায়ে উদযাপন করব যেহেতু এটি জাতীয় গর্ব সেই কারণেই এটি আমরা পুরো জাতির অংশীদারিত্বের মধ্য থেকেই আমরা একে উদযাপন করতে চাই এবং এই উদযাপনের যাত্রাটা আমরা দুই দিক থেকে করছি এক হচ্ছে ফ্লোরিডায় যেখান থেকে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট অ্যাপ উৎক্ষেপণ করা হবে সেখানে আমাদের একটি বাংলাদেশের প্রতিনিধি দল থাকছে এর নেতৃত্ব দেবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশ থেকে আমাদের 42 সদস্যের একটি প্রতিনিধি দল যোগ দেবে